বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের সমর্থনে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 41 নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা সবাই জানেন এবং আপনারাও তার ভাগিদার, কারণ সাংবাদিকরাও প্রচুর পরিমাণে আক্রান্ত হয়েছে কালকে। সারা পশ্চিমবঙ্গে যে 108টি পৌরসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে, বুথ লুট হয়েছে, প্রার্থীদেরকে মারা হয়েছে, এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, এই অপদার্থ নির্বাচন কমিশন কোর্টে হলফনামা দিয়ে বলেছিল তিনি শান্তিপূর্ণ নির্বাচন করবেন এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরিয়ে আনবেন, কিন্তু তিনি তাতে ব্যর্থ হয়েছেন এবং তিনি আজকে নির্বাচন কমিশন নেই, তিনি আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছেন। এই রকম একটা অপদার্থ নির্বাচন কমিশন যে কোর্টকে পর্যন্ত মেলামাইন্ড করে, তার আমরা অপসারণ চাইছি। এবং আজকে শুধু 108টা নয়, সেই সহ আমাদের জেলার যে তমলুক পৌরসভা সহ কাঁথি পৌরসভাতে যেভাবে অত্যাচার করা হয়েছে, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, এবং আমাদের বিরোধী দল নেতা কালকে যেভাবে পরিশ্রম করেছেন আপনারা সবাই খবরে দেখিয়েছেন, তিনিও পর্যন্ত নিস্তার পায়নি। এবং বিরোধী দল হিসাবে যে পুলিশ প্রশাসনও কাজ করছে, পুলিশ প্রশাসনকে আমরা বলবো যে আপনারা এই উর্দি খুলে দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন। একজন বিরোধী দলনেতাকেও মধ্যরাতে থানায় ছুটে যেতে হয়, তার নির্দোষ কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই জন্যে আজকে আমরা রাজ্যের নির্দেশ মতো 12 ঘন্টার বন্ধ অবরোধ করছি, সেই জন্যে আমরা ন্যাশনাল হাইওয়ে আজকে অবরোধ করেছি। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।